আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। পারমাণবিক বিদ্যুৎ থেকে বেরিয়ে গেল জার্মানি। মেরামতের জন্য ইরানে বিমান পাঠিয়েছে রাশিয়া। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান। এবং সর্বশেষ, পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় আহত 40 জন ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পারমাণবিক শক্তিতে অনেক পশ্চিমা দেশ যখন তাদের নির্গমন কমাতে বিনিয়োগ বাড়াচ্ছে, তখন পারমাণবিক যুগের প্রাথমিক অবসান ঘটাচ্ছে জার্মানি। ইউরোপের দেশটি তাদের শেষ তিনটি পারমাণবিক চুল্লি শনিবার বন্ধ করে দিয়েছে। জার্মানি 2002 সাল থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের চেষ্টা করে আসছে। মূলত 2011 সালে জাপানের ফুকুশিমা বিপর্যয়ের পর দেশটির সাবেক চ্যান্সেলর আঞ্জেলা মার্কেলের শাসনামলে এই প্রক্রিয়াটি গতি পায়। 2003 সাল থেকে দেশটিতে 16টি চুল্লি বন্ধ করা হয়েছে। ডয়েচে ভেলে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত 10টা থেকে বাভারিয়ার ইশার 2 কমপ্লেক্সের চুল্লিটি বন্ধ করে দেওয়া হয়, আর সন্ধ্যায় আরও 2টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। গত বছর জার্মানির উৎপাদিত বিদ্যুতের 6% এসেছিল এই 3টি বিদ্যুৎ কেন্দ্র থেকে। 1997 সালে দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে পারমাণবিক বিদ্যুতের হার ছিল 30.8%। বিপরীতে 2022 সালে জার্মানিতে উৎপাদিত বিদ্যুতের মধ্যে পরিবেশ বান্ধব বিদ্যুৎ ছিল 46%, যা এক দশকের আগের তুলনায় 25% বেশি। আশঙ্কা করা হচ্ছে এই হারে জার্মানি যদি পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে তা চাহিদা পূরণে ব্যর্থ হতে পারে। এদিকে মেরামতের জন্য ইরানে বিমান পাঠিয়েছে রাশিয়া। পাশ্চাত্য নির্মিত একটি যাত্রীবাহী বিমান মেরামত করার জন্য ইরানে পাঠিয়েছে রাশিয়ার বৃহত্তম বিমান পরিবহন সংস্থা অ্যারোফ্লট এয়ারলাইন্স। রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে বিমানটি মেরামতের জন্য পশ্চিমা দেশগুলোতে পাঠাতে পারেনি কোম্পানিটি। খবর রয়টার্সের। অ্যারোফ্লটের এক বিবৃতিতে বলা হয়েছে, কোম্পানিটির একটি এয়ারবাসে 330-300 বিমানকে মেরামতের জন্য ইরানে পাঠানো হয়েছে। তবে ইরানের ঠিক কোন প্রতিষ্ঠান কাজটি করবে তার নাম বলেনি অ্যারোফ্লট। কোম্পানিটি এই বিবৃতি প্রকাশ করার আগে রাশিয়ার আরবিসি নিউজ চ্যানেল প্রথম জানিয়েছিল যে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমানকে মেরামতের উদ্দেশ্যে ইরানে পাঠানো হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে, বিমানটি গত 5 এপ্রিল ইরানে উড়ে যায় এবং এখনও সেখানে অবস্থান করছে। এর আগে ইরানি কর্তৃপক্ষ গত বছর ঘোষণা করেছিল, রাশিয়ার এয়ারলাইন্সগুলো মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ কাজের জন্য তাদের বিমানগুলো ইরানে পাঠাচ্ছে। তবে এই প্রথম রাশিয়ার একটি বড় আকারের যাত্রীবাহী বিমান ইরানে পাঠানো হলো। ইরানের বিমান পরিবহন সংস্থার ওপর গত কয়েক দশক ধরে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তেহরান তার বিমানগুলো রক্ষণাবেক্ষণের জন্য পাশ্চাত্যের সহযোগিতা না পেয়ে নিজে সে কাজ করা শুরু করে দিয়েছে, এবং রাশিয়ার বিমান মেরামতের ঘটনায় প্রমাণ হয়েছে যে ইরান এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এদিকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। অত্যাধুনিক সমরাস্ত্রে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে, এই পরীক্ষাকে সেক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে। IRGC-র গবেষণা বিভাগের প্রধান জেনারেল আলি কুয়েস্তানি বলেছেন, SHAHED-365 নামে ক্ষেপণাস্ত্রটি 8 কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থানরত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। গাইডেড ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এটি ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা বা AKS ভেদ করে যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। IRGC-র এই জেনারেল জানান, তার বাহিনীর গবেষকরা ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, IRGC-র সাজোয়া যানগুলোতে 4টি করে SHAHED-365 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো হবে, যার 2টি থাকবে সামনে ও 2টি পেছনে। এদিকে ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করছে হাঙ্গেরি ও পোল্যান্ড। নিজেদের কৃষকদের বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেন থেকে শস্য খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি ও পোল্যান্ড সরকার। গতকাল শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশ দুটির সরকার বলেছে, কৃষি খাতকে রক্ষা করার জন্য প্রতিবেশী ইউক্রেন থেকে শস্য এবং অন্যান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন সাধারণত কৃষ্ণ সাগর পথে শস্য রপ্তানি করত, কিন্তু রুশ আগ্রাসনের পর থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্য দিয়ে অন্যান্য দেশে খাদ্য রপ্তানি করছে।
এতে জটিলতা সৃষ্টি হওয়ায় পোল্যান্ড ও হাঙ্গেরি শনিবার শস্য আমদানি নিষেধাজ্ঞার এই পদক্ষেপ নিয়েছে। পোল্যান্ডে কৃষি পণ্যের দাম কমে যাওয়ায় কৃষকদের বিক্ষোভের মুখে কৃষিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। পোল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতা কাজিনস্কি বলেছেন, সরকার পোল্যান্ডে বিভিন্ন ধরনের খাদ্য শস্য আমদানি নিষিদ্ধ করে একটি বিধির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তা না হলে এটি পোল্যান্ডের কৃষি ক্ষেত্রে সংকট তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে পোলিশ কৃষিকে রক্ষা করতে হবে। হাঙ্গেরির কৃষিমন্ত্রী নাগিও একই ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশ ও ইউক্রেন থেকে কৃষি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। ওয়ারশ ও বুদাপেস্ট উভয় পক্ষে বলা হয়েছে 30 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে সুদানের সেনাবাহিনী প্যারামিলিটারি সংঘর্ষে নিহত বেড়ে 56 জন। সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারামিলিটারি গ্রুপের সংঘর্ষে অন্তত 56 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 600 জন, নিহতরা সবাই বেসামরিক নাগরিক। রবিবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ক্ষমতা দখলে নিতে সুদানের সেনাবাহিনী ও কুখ্যাত আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। উভয় দাবি করছে যে খার্তুমের বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে রাতভর লড়াই চলছিল। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্যারামিলিটারির প্রধান জেনারেল মোহাম্মদ হামদান বাহিনীর সঙ্গে কোনো সমঝোতা কিংবা সংলাপ হবে না, প্যারামিলিটারিকে ভেঙে দিতে হবে, তাহলে সংলাপ হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল মোহাম্মদ হামদান পলাতক অপরাধী, নাগরিকদের আমরা তাদের সঙ্গে কোনো বোঝাপড়া না করার আহ্বান জানাই, তারা কিংবা তার বাহিনীর দেখা পেলে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিকে সুদানের রাজধানী খার্তুমে রোববার সাধারণত ছুটি ঘোষণা করা হয়েছে। বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সর্বশেষ, পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় আহত 40 জন ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে গতকাল বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত 40 জন আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কাফার কুদ্দুম গ্রামে এক শিশুসহ 3 ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন। পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলার জের ধরে জেরুজালেম আল কুজ শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। শুক্রবার বিশ্ব কুজ দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ দেখাতে না পারে, সেজন্য ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদের 2 প্রবেশ পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক কুজ দিবস।